আবার ধন সম্পত্তি বৃদ্ধিতেও অনেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। আবার কেউ কেউ ভরসা রাখেন প্রকৃতির উপর, বিশেষ করে গাছগাছালিতে। কিছু কিছু ক্ষেত্রে গাছই নাকি আর্থিক সমস্যার সমাধান করে। এখন আপনি হয়তো ভাবছেন যে সত্যি কি এমনটা সম্ভব? একেবারেই। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কি কি জিনিস রাখা হচ্ছে তার সঙ্গে আমাদের ভাগ্যের গতিবিধি অনেকাংশেই নির্ভর করে থাকে। বিশেষত এই গাছগুলিকে যদি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে তো কথাই নেই, কারণ এই গাছগুলি ঘরের ভিতরে পজিটিভ শক্তির বিকাশ ঘটায়, আর একবার এমনটা হলে খারাপ কিছুর প্রভাব কমতে শুরু করে। তাই অর্থনৈতিক সমৃদ্ধির সন্ধান পেতে কঠোর পরিশ্রমের পাশাপাশি যদি এই গাছগুলোকে ঘরের ভিতরে রাখতে পারেন তাহলে আপনার জীবনের ছবি বদলে যেতে সময় লাগবে না। তাহলে আসুন জেনে নেই যে ধন সম্পদ বৃদ্ধিতে কোন গাছগুলো বাড়ির ভিতরে রাখা উচিত। তুলসী গাছ। বাস্তুমতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে তুলসী গাছ লাগালে আয়ের পথ প্রশস্ত হয়, সেই সঙ্গে নানাবিধ বাধা বিপত্তি দূর হতেও সময় লাগে না। তাই কোনো ধরনের কঠিন পরিস্থিতির ফাঁদ থেকে বাঁচতে নিয়মিত তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টের উপরে কিন্তু অনেকেরই বিশ্বাস রয়েছে, এতেই নাকি বাড়িতে টাকা আসে। প্রচলিত ধারণা অনুযায়ী কারো বাড়ি থেকে এই গাছটি চুরি করে এনে লাগালে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায়, অন্যদিকে যার বাড়ি থেকে চুরি গিয়েছে তার অর্থ কমতে থাকে। তবে এই মানি প্ল্যান্ট পজিটিভ এনার্জিও বৃদ্ধি করে। বাঁশ গাছ। দেখবেন বাঙালিরা কথায় কথায় একটা কথা খুবই বলে থাকেন, ভাই আর কত বাঁশ দিবি রে। বাঁশ গাছের সঙ্গে এমন নেগেটিভ ভাবনা জুড়ে গেলেও বাস্তবে কিন্তু বাঁশ গাছ সত্যিই বাঁশ দেয় না, বরং বাড়িতে বাঁশ গাছ রাখলে দারুণ উপকার পাওয়া যায়। কারণ বাস্তুমতে বাঁশ গাছ হল গুড লাক এবং শান্তির প্রতীক, তাই তো ঘরের ভিতর এই গাছটি রাখলে জীবন সুখে শান্তিতে ভরে যায়। ক্যাকটাস। অনেকের বাড়ির মধ্যেই কিন্তু ক্যাকটাস দেখা যায়। মনে করা হয় ফুলসহ ক্যাকটাস নাকি সুখের বার্তা বহন করে, তবে ক্যাকটাস যেহেতু কাটাময় তাই বাড়িতে রাখা বিপজ্জনক বলে মনে করেন অনেকে, বিশেষ করে শিশুদের নাগালের মধ্যে এটি না রাখাই ভালো। পিস লিলি। একে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়, বেশি যত্নের প্রয়োজন হয় না এই গাছের, অন্যদিকে এটি বাড়ির ক্ষতিকারক গ্যাস কমাতে সাহায্য করে, পাশাপাশি এটি অর্থ এবং ধন সম্পদ বৃদ্ধিতেও সাহায্য করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।